মৎস্যকন্যা হলো এমন একটি পৌরাণিক জীব যার দেহ অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের। বিশ্বাস করুন বা নাই করুন, কিছু মানুষ এই অদ্ভুত দেখতে প্রাণীটির অস্তিত্ব বাস্তব জীবনেও প্রমাণ করেছেন, সেটিকে ক্যামেরা বন্দি করে। এখানে বলে রাখা দরকার, ইন্টারনেটে প্রচুর এরকম ভুয়ো ভিডিও পাওয়া যায় এই বিষয়টি নিয়ে, কিন্তু এই কাউন্টডাউনে যে কটি ভিডিও আপনি দেখবেন সেগুলি আপনাকে একেবারে চমকে দেবে এই আশা রাখি। এবং এখানে দেখানো ভিডিও কটি নিঃসন্দেহে আপনারা মিস করতে চাইবেন না। আপনারা এখন দেখতে চলেছেন অ্যানিমেল প্ল্যানেটের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি এখানে ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি অদ্ভুত দেখতে সামুদ্রিক জীবকে সমুদ্রকূলবর্তী পাথরের ওপর বসে থাকতে দেখে। প্রথমে তারা ভেবেছিল তারা একটি শিলমাছের ভিডিও রেকর্ড করছে, কিন্তু তারা ভুল ভেবেছিল। ফুটেজটি দেখুন, আপনার কি মনে হচ্ছে? যে ভিডিওটি এখন দেখতে চলেছেন সেটিতে একটি মৃত মৎস্যকন্যাকে দেখা যাচ্ছে, যেটি ফ্লোরিডার উপকূলবর্তী এলাকায় একটি হারিকেন ঝড়ের পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়েছিল ফোর্ট ডেসোটো বিচে। যে ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছিলেন তার বক্তব্য অনুযায়ী তিনি আগে কখনও এই ধরনের অদ্ভুত প্রাণীর মৃতদেহ দেখেননি। সেদিন তিনি যা দেখেছিলেন তা তার জাগতিক জ্ঞানের ঊর্ধ্বে ছিল। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখন যে ভিডিওটি আপনাকে দেখাবো সেটি গ্রিনল্যান্ডের উপকূল থেকে 3,000 ফুট নিচে জলের মধ্যে তোলা, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি ক্যামেরায় সমুদ্রের প্রাণীদের ছবি রেকর্ড করছেন, অন্যদিকে আরেকটি ক্যামেরায় তার এই রেকর্ডিংয়ের ছবি তোলা হচ্ছে। মানুষের বিশ্বাস, এতদিন ধরে যা তোলা হয়েছে তার থেকে এটি একটি অন্যতম সত্য মৎস্যকন্যার ভিডিও। আপনার কি মনে হয়? ভালো করে দেখুন। পরের ভিডিওটি সৌজন্যেও অ্যানিমেল প্ল্যানেট, যেখানে দেখা যাচ্ছে ইউকের দুজন মেরিন অফিসার বোটে করে জলে ভেসে যাওয়া কোনো বস্তুর দিকে অগ্রসর হচ্ছেন, কিন্তু যখন তারা আরও কাছে গিয়ে বস্তুটিকে দেখলেন তখন তারা বুঝলেন তারা একটি সম্পূর্ণ অন্যরকম জলচ প্রাণীকে দেখছেন। অনেকেই বিশ্বাস করেন এটি সেই কিংবদন্তি মৎস্যকন্যা। আপনি কি দেখছেন? ভালো করে দেখুন তো, এটাই মৎস্যকন্যা কিনা? These officers stopped before arriving at the coordinates. They've gone on record and admitted that they'd mistaken an animal for a live man overboard on their way to their destination. But why then didn't they try to rescue what they believed was a man overboard? They approached what they believed to be a man overboard, and when they realized it wasn't a person but an animal, it appears curiosity took over and they completely abandoned it. পরের ভিডিওটি সৌজন্যে এক ইউটিউবার, নাম মার্জিনাল মিডিয়া, যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 85,000-এরও ওপরে। তার বক্তব্য অনুযায়ী সে গ্রেট ব্যারিয়ার রিফে একটি খাঁচা পরীক্ষা করার জন্য গেছিলেন, যা মানুষেরা কেনে জলের নিচে ক্যামেরা রেখে ফটোগ্রাফি করার জন্য। তিনি এটাও বলেন যে এই ভিডিওটি সম্পূর্ণ তার নিজস্ব ক্যামেরায় তোলা এবং রেকর্ড করা, অন্য কারো ডকুমেন্টারি বা তথ্যচিত্র থেকে নেওয়া হয়নি। যাই হোক, যেটা এবার দেখানো হবে তা আপনারাই বিচার করবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।